কৌশিকী অমাবস্যার দিন মেনে চলুন একটি নিয়ম, জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন, তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথায় আছে, বামাখাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্যান্য সব অমাবস্যার তিথির থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্রশাস্ত্রমতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই কৌশিকী অমাবস্যার দিন করলে মনের মতো ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যা রাতকে তারারাত্রিও বলা হয়। এই বিশেষ দিনে কিছু অর্থাৎ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার মুহূর্তের জন্য খুলে যায়। সেই সময় সাধক নিজের মতো ইচ্ছামতো খারাপ শক্তি এবং অশুভ শক্তিকে নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধিলাভ করেন। তাই এই কৌশিকী অমাবস্যা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। এই তিথি শুরু হবে আগামী বাংলার 27শে ভাদ্র, ইংরাজির 14ই সেপ্টেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4:30 হইতে। শেষ হবে পরের দিন বাংলার 28শে ভাদ্র, ইংরাজির 15ই সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবার সকাল 6:27 পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক এই কৌশিকী অমাবস্যার দিন কোন কাজগুলি বা কোন নিয়মগুলি আপনি মেনে চলবেন, যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে, জীবন থেকে সকল বাধা বিপত্তি এবং খারাপ প্রভাবগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি এই দিন কিছু ক্রিয়াকর্ম করে থাকেন, তা আপনার জীবনে অত্যন্তই শুভ ফল প্রদান করবে। এই দিনে মা তারার পুজো করুন। তারাপীঠে মা তারার উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তরা মায়ের আরাধনার জন্য যান, মায়ের কৃপা লাভ পাওয়ার জন্য। প্রথমত বলা হচ্ছে, অমাবস্যার দিন আপনি আপনার বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিন যেন বাড়িঘর কোনোভাবেই অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে, সেই দিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে। এছাড়াও এমনকি বলা হচ্ছে, অনেক দিন হয়ে যাওয়া পুরনো ছেঁড়া বাতিল জামাকাপড়গুলো আপনি কোনোভাবেই বাড়িতে জমা করে রাখবেন না, সেগুলিকে বাড়ি থেকে বিদায় করুন, নচেত আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। অপরদিকে বলা হচ্ছে, জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে এই দিনে এই ছোট্ট টোটকাটি পালন করুন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের টোটকা উপাচার করে থাকি, যাতে আমাদের জীবনের দুর্ভাগ্য কিছুটা হলেও বিদায় নেয় বা জীবনে সৌভাগ্য ফেরে। তাই বলা হচ্ছে, এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় আপনাকে এই কাজটি করতে হবে। একটি কুয়ো বা একটি বড় গর্তে এক চামচ দুধ ঢেলে দিন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। দেখবেন জীবনের সমস্ত বাধা কেটে যাবে। এই অমাবস্যার দিন সন্ধ্যার পর আপনি আপনার বাড়ির মূল দরজা সদরজার সামনে
দুটি গাখির প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই প্রদীপ সারা ধরে জ্বালিয়ে রাখুন, এতে আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল পাবেন। এই রাতকে বলা হয় তন্ত্র সাধনার এক বিশেষ রাত, যার ফলে বিভিন্ন অশারীরিক খারাপ শক্তি, নেগেটিভ শক্তির প্রভাব যাতে আপনার বাড়িকে ক্ষতি করতে না পারে, প্রবেশ করতে না পারে, এর জন্য আপনি আপনার বাড়ির মূল দরজায় দুটি গাখির প্রদীপ জ্বালিয়ে রাখুন। দেখবেন নেগেটিভ শক্তি কখনোই আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, সর্বদাই পজিটিভ শক্তিতে ভরপুর থাকবে। অপরদিকে আপনি এই ক্রিয়াটি করতে পারেন, এর জন্য আপনাকে কি করতে হবে বা কি করণীয় অবশ্যই মন দিয়ে শুনুন, বুঝুন, তারপর যদি না বুঝতে পারেন আবারও প্রথম থেকে দেখুন। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাকে নিতে হবে একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে যেন জল না থাকে, এমন নারকেল নিয়ে তার একদিকে আপনি অল্প ছিদ্র করে ফেলুন, সেখানে চিনি পুরে দিন ভিতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে বাড়ি থেকে অনেকটা দূরে আপনি কোনো নির্জন জায়গায় ফাঁকা জায়গায় নারকেলটিকে পুঁতে ফেলুন। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হলো নারকেলের ওই ছিদ্রটি যেন উপর দিকে থাকে, আর এই কাজটি করার সময় আপনাকে যাতে কেউ না দেখে এবং এক মনে এক ধ্যানে করতে হবে, নচেত আপনি এই ক্রিয়াটির কোনো ফললাভ পাবেন না। এই ক্রিয়াটির কোনরূপ আপনি সমস্যার সমাধান পাবেন না, তাই আশা রাখব আপনি সতর্কভাবে এই কাজটি করে দেখুন, অত্যন্তই ভালো ফললাভ পাবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম কৌশিকী অমাবস্যার দিন বেশ কয়েকটি নিয়ম বা কিছু উপাচারের কথা, যেগুলি করলে আপনি আপনার জীবনে ভালো ফললাভ পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে জয় মা তারা এই কমেন্টটি করে জানিয়ে দেবেন।